একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নম্বরে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। প্রায় 6 মাইল হেঁটে যাওয়ার পর আমরা সূর্যকুণ্ড তীর্থে এসে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছি এখানে ঘাটের উপরেই এক শিব মন্দির আছে। ঘাটে পল্লীর অনেকজন লোক তারা স্নান তর্পণাদি করছেন। তখন বেলা প্রায় 1টা বেজে গেছে। একটি অল্প বয়সী যুবক আমাদের দেখে তিনি এগিয়ে এসে বললেন, ইহাঁ সূর্য ভগবান নে তপ কিয়া থা, নর্মদা জি মে সূর্যকুণ্ড হ্যায়, লোক কহতে হ্যায় কি ইস স্থান পর শ্রী ভগবান নে অন্ধকার সুর কো মারা থা, উস দৈত্য জি কা হড্ডিয়া ইহাঁ পর নর্মদা জি কা কিনার মে বিশাল পাথর কে রূপ মে পরিবর্তিত হো গেই। তারপর এক প্রকার জোর করে আমাদের হাত ধরে টেনে মা নর্মদার ধার হতে কিছুটা অভ্যন্তরে প্রায় কোমর সমান জলের মধ্যে এক কুণ্ডের ধারে এনে তিনি দাঁড় করালেন। আমরা অবাক হয়ে দেখলাম মা নর্মদার জল ঠান্ডা, কিন্তু এই কুণ্ডের জল গরম আর তার থেকে ধোঁয়া বের হচ্ছে। যুবকটি তিনি জানালেন, সূর্য ভগবান এই কুণ্ডেই স্থিত আছেন, যদি দড়িতে বেঁধে চাল ডাল এই কুণ্ডে নামিয়ে দেওয়া যায় তবে 2-3 মিনিটের মধ্যে চাল ডাল সিদ্ধ হয়ে যাবে। পরিক্রমার পথে বহু পরিক্রমাকারী এই কুণ্ডের জলে তাদের নিজেদের আহার তারা প্রস্তুত করেন, আপনারাও তা করতে পারেন। এই কুণ্ডের জলে চর্মরোগ এবং বাতজ ব্যাধির নিরাময় ঘটে। আমি বললাম, আমরা কর্পদক্ষিণ অবস্থায় পরিক্রমা করছি, আমরা আকাশ বৃত্তিধারী, মা নর্মদা যখন যা জুটিয়ে দেন তাই আমরা গ্রহণ করি। আমার কথায় আমি দেখলাম যুবকটি একেবারে থতমত খেয়ে গেল। মিনিটখানেক চুপ করে থেকে এসে বলল, চলেঙ্গে। আমরা নর্মদার পাড়ে উঠে এলাম। যুবকটি আর এক মুহূর্ত দাঁড়াল না, দ্রুত পদে সে চলে গেল। আমি আমার সঙ্গীদেরকে বললাম, জানেন বিহারের বরকটটাতে আমি এইরকম একটা উষ্ণ কুণ্ড আমি দেখেছি, কথিত আছে সেখানেও সূর্য ভগবান তিনি তপস্যা করেছিলেন, এটি এশিয়ার উষ্ণতম কুণ্ডগুলির একটি। ওইখানে প্রায় 2 ফুট উচ্চতা বিশিষ্ট সূর্য ভগবানের কোষ্ঠীপাথরের তৈরি মূর্তি বিরাজমান। এক মৌনী সাধু ওই কুণ্ডের ধারে তিনি বাস করেন, শীত গ্রীষ্ম বর্ষা কোনো অবস্থাতেই তিনি কুণ্ডের কাজ ছেড়ে তিনি যান না। ওই কুণ্ডের 10-20 মাইলের মধ্যে কোনো গ্রাম বা জনপ্রাণীর দেখা সেখানে পাওয়া ভার। চতুর্দিকে এক জমাট বাঁধা মেঘের মতো জঙ্গল আর থরথরে পাহাড় সেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের কথার ফাঁকে যুবকটি তার বাড়ি থেকে এক বালতি দুধ এবং গোটাকুড়ি পাকা মর্তমান কলা নিয়ে তিনি আমাদের সামনে এসে হাজির হলেন। সেই ছেলেটির সঙ্গে এসেছে তার মা এবং বোন, তারা সকলে হাত জড়ো করে আমাদের আহারের জন্য অনুরোধ জানালো। আমরা আহারের সম্মতি জানাতেই যুবকটি মা নর্মদার জল তুলে এনে পা ধুইয়ে দিল। যুবকটির মা খুবই যত্ন সহকারে খাদ্য পরিবেশন করলেন। বেলা 2:30 নাগাদ আমাদের ভিক্ষা পর্ব সমাপ্ত হল। তারা আমাদের প্রণাম করে চলে যাবার উপক্রম করতেই হরানন্দজি তাদেরকে ডেকে ঝোলা হাতড়িয়ে একটি শ্বেতশুভ্র নর্মদা লিঙ্গ বার করে যুবকটির মার হাতে দিয়ে তিনি পূজা করতে বললেন। হরানন্দজি তিনি বললেন,
এই শিবপূজার ফলে তোমাদের সংসারের মঙ্গল হবে। শিবমস্ত, শিবমস্ত। আমি দেখলাম তারা শিবলিঙ্গটিকে বারবার মাথায় ছুঁয়ে তারা ফিরে গেল তাদের বাসায়, আর আমাদের যাত্রা শুরু হল। আমি দেখছি পাহাড়ের উপর শালগাছের সঙ্গে লতা পলাশের একেবারে জড়াচড়ি। বসন্তকালে এই লতার গাঁঠে গাঁঠে অজস্র রক্ত পলাশ ফোটে, সমগ্র বনশোভা তখন এক অপরূপ হয়ে ওঠে। আমরা পথের মধ্যে একটা ঝর্ণাও দেখতে পেলাম। এই ঝর্ণা কুলকুল করে বয়ে চলেছে, ঝর্ণার কলতানকে মধুর সঙ্গীত বলে মনে হচ্ছে। মিনিট দশেক হাঁটার পরেই দূর থেকে দেখতে পেলাম মা নর্মদার মধ্যস্থলে একটি দ্বীপের মতো স্থান দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি, স্রোত এখানে প্রচণ্ড। আমরা গুঘাট নামক গ্রামে এসে পৌঁছে গেলাম। তখন প্রায় 5টা বাজতে চলল। না, সূর্য এখনও সম্পূর্ণ তো অস্ত যায়নি। এখনও পথঘাট, পাহাড়ের গাছপালা সব আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গৌঘাটের মধ্যস্থলে একটি বড় রকের উপর বারো যোগিনীর মন্দির আমি দেখছি। এখানে বহু লোকজনের বসতিও চোখে পড়ছে। মাঠ ভরা ফসল এবং খেতি খামার এসব দেখে বুঝলাম গ্রামটি বেশ সমৃদ্ধই হবে। আমি দেখছি এই দ্বীপের দুই দিকে মা নর্মদার ধারা দুভাগ হয়ে বয়ে চলেছে। আমরা মা নর্মদাকে স্পর্শ করলাম। সত্যি কথা বলতে কি, এই তপবন সদৃশ স্থানটি অশ্বত্থ, বট, আমলকি, পাকুড়, বিল্ল, যজ্ঞডুমুর, সমী প্রভৃতি বৃক্ষের এক অপরূপ শোভা ধারণ করেছে। এইখানে দুই ধারার মধ্যে এক ধারায় জল বেশি এবং চওড়া, অন্য ধারায় জল অপেক্ষাকৃত অনেক কম হলেও জলে ঘূর্ণিত হচ্ছে প্রচণ্ড বেগ। এই ধারার নাম হচ্ছে বৃদ্ধরেবা। আমাদের এখন আশ্রয় প্রয়োজন, আমাদের প্রয়োজন বিশ্রামের। লাঠি হাতে রাখাল বালকের কাছে তার সন্ধান জানতে চাইলাম। সে বলল, ও রাত ঘন্টা চলনে সে সাঙ্গাখেড়ে ঘাট মে পৌঁছ যায়গা, উদার পরিক্রমা বাসিয়ে কে লিয়ে আচ্ছা ইন্তজাম হ্যায়। এই কথা শুনে হরানন্দজি তিনি বললেন, সকাল থেকে হেঁটে হেঁটে পা দুটো যন্ত্রণায় একেবারে কটকট করছে, আর আমরা হাঁটতে পারছি না। প্রেমানন্দ তিনি বলছেন, এখানে থাকবেন কোথায়? হরানন্দজি তিনি বলছেন, এই এই তরুতলে থাকবো। এই বলে তিনি মাথার উপর অশ্বত্থ গাছ দেখিয়ে দিলেন। আপনাদের যেতে ইচ্ছা হয় যান, আমি এখানেই থাকবো, আজ রাত্রিটা বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। বারো যোগিনীর মন্দিরের সামনেই এই গাছ, এই গাছের তলাতেই আমরা ঝোলা গাঁঠরি রেখে দিলাম। আমরা গাছতলায় বসে মন্দিরের মধ্যে স্তোত্র পাঠ শুনতে পাচ্ছি। মন্দিরের সামনে বিরাট চওড়া সিঁড়ি, সিঁড়িগুলি এত চওড়া যে এক এক ধাপে এক একজনের আরামে শুয়ে রাত কাটাতে আমরা পারব। মন্দিরটি পাথরের উঁচু প্রাচীর দিয়ে পরিবেষ্টিত। এই মন্দিরে প্রবেশ করেই দেখলাম মন্দিরের দেওয়ালে বারোজন যোগিনীর মূর্তি, প্রত্যেকটি মূর্তি গঠন পরিপাট্যে অপূর্ব স্থাপত্যকলার স্বাক্ষর বহন করছে। এই মন্দিরের মধ্যে বিরাজিত আছেন এক শিবমূর্তি, মূর্তিটি ষড়ভুজ। উপরের হাতে আছে বজ্র ও পদ্ম, মাঝের দুই হাতে খড়গ ও পাত্র এবং নিচের দুই হাত পিছনে ফিরানো। পুরোহিতজি তিনি বলছেন, এই যে মন্দির দেখছেন, এই মন্দিরের নির্মাণ কার্য খ্রিস্টীয় সপ্তম শতকে আরম্ভ হয়। এই মন্দিরের বহু শিলালিপি পাওয়া গেছে যেগুলি সংস্কৃত ভাষায় লেখা। মন্দির দর্শনের পর আমরা ফিরে এলাম অশ্বত্থ গাছের তলায়। তখন অন্ধকার হয়ে গেছে। পুরোহিতজি তিনি একটি প্রদীপ জেলে এই গাছের গায়ে ঝুলিয়ে দিয়ে গেলেন। সত্যি কথা বলতে কি, পথশ্রমের ক্লান্তিতে এবং আলস্যে আমাদের চোখ জড়িয়ে একেবারে ঘুম এলো। আমরা সকলে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই প্রাতকৃত্যাদি সেরে মা নর্মদাকে স্পর্শ করে আমরা যাত্রা শুরু করলাম। বারো যোগিনীর মন্দিরে প্রণাম করে মন্দির পরিক্রমা করে চলতে লাগলাম পূর্ব দিকে, পশ্চিমগামিনী মা নর্মদার ধারাকে চোখে চোখে রেখে। ক্রমে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। রাস্তা বা পায়ে চলার দাগ বলতে কিছুই নাই। কঠিন পার্বত্য পথ ঝোপেঝাড়ে লতায় পাতায় একেবারে ঢেকে আছে। মোটামোটো শালগাছ, কেঁদ, বারম, সাজা গাছের জঙ্গল। প্রায় প্রত্যেকেই লাঠির ঘা মারতে মারতে ছোট ছোট ঝোপঝাড়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছে। যতই আমরা এগোচ্ছি এই জঙ্গল তত ঘন হচ্ছে। শালবনের ভিতর দিয়ে কালো কালো পাথরের আঁকা বাঁকা পথ
এঁকে বেঁকে যেতে যেতে একটি অনুচ্চ পাহাড়ের সঙ্গে গিয়ে মিশেছে। প্রায় এক ঘন্টা হাঁটার পর সেই পাহাড়ের পাদদেশে এসে আমরা পৌঁছে গেলাম। সামনে দেখছি এবার চড়াই শুরু হবে। পাহাড়ের উপর বড় বড় গাছের ঘন নীল শোভা, সত্যি কথা বলতে কি বড় সুন্দর লাগছে। ক্রমে ক্রমে চড়াইয়ের পথ শুরু হলো। বড় বড় পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়ে প্রায় 700 ফুট উঁচুতে আমরা উঠে এলাম। এমন পথ যে চিনে উঠতে পারছি না। ঘনঘর জঙ্গলে ঢাকা এই পাহাড়ি পথকে সর্বত্র একই রকম মনে হয়। কিছুক্ষণ বসে আমরা বিশ্রাম করলাম। আমাদের সামনে অজানা দুর্গম পথ। পাহাড়ের দুপাশে খসখস শব্দ শুনে আমরা দুদিকেই ঘুরে তাকালাম। একদিকে দেখলাম আমাদের চলার পথ থেকে প্রায় 100 গজ দূরে একপাল হরিণ ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে দেখলাম চারপাশটা নেকড়ে তারা দৌড়ে যাচ্ছে। তারা বোধহয় শিকারের সন্ধান পেয়েছে। সত্য কথা বলতে কি আমাদের ভয় হলো। আমরা আরও কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। আমি দেখছি সূর্যকিরণ একই রকমভাবে মা নর্মদার জলে ঝিলিমিলি খেলছে। একবার ভয়ে পাহাড়ের নিচের দিকে তাকিয়ে দেখে নিলাম। না, এখন আর সেই হরিণ আর নেকড়ের দলকে দেখতে পেলাম না। আমরা রেবা মন্ত্র জপ করতে করতে প্রাণপণে হাঁটতে শুরু করলাম। আমরা ঘন ঘন দুদিকে তাকাচ্ছি। পাহাড়ের দুধারে অনেক বনফুল ফুটেছে, সুবাস ভেসে আসছে, কিন্তু তখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা আমাদের নয়। প্রাণপণে হাঁটতে গিয়ে মহানন্দ স্বামী তিনি হোঁচট খেয়ে পড়লেন। গাঁটরি আর কমণ্ডলু হাত থেকে ছিটকে পড়ে গেল। আমি সেগুলো কুড়িয়ে উঠে দাঁড়ালাম। আমি দেখলাম মহানন্দ স্বামীর খুব লেগেছে। হরানন্দজি তার শুশ্রূষা করছেন। একটু পরেই মহানন্দ স্বামী উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি হাঁটতে লাগলেন। আমাদের চলার গতি কমে গেল। কমণ্ডলুর জল ঢেলে আমরা গলাটা ভিজিয়ে নিলাম। আরও কিছুটা পথ যাবার পরেই পথের সংযোগ স্থল আমরা দেখতে পেলাম। হঠাৎ চমকে উঠলাম মানুষের কণ্ঠস্বরে। শব্দ লক্ষ্য করে ডান দিকের পথেই আমরা পা বাড়ালাম। মিনিট পাঁচেক যাওয়ার পর আমরা দেখলাম চারজন লোক তারা এগিয়ে চলেছেন। তাদের কণ্ঠে শঙ্খনাদ এবং স্তোত্রপাঠের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আমরা দ্রুত পা চালিয়ে তাদের সঙ্গ ধরলাম। হঠাৎ পিছন থেকে তাদের পাশে আসতেই তারা একেবারে হচকচিয়ে গেলেন। তাদের স্তব পাঠ থেমে গেল। তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তাকে নমনারায়ণায় বলে আমি বিনম্র কণ্ঠে বললাম, ভগবান আপ কাহাঁ সে পাধারে? তিনি তখন হেসে বললেন, মেরা নাম হরিদেবানন্দ, হাম লোক হোসেঙ্গাবাদ সে কুবজা সঙ্গম তক যাউঙ্গা। হামরা গুরুদেব জি কা কাহানা হ্যায় বিশ্বম্ভর বসুধানী প্রতিষ্ঠা হিরণ্য বক্ষা জগতে নিবেশনি বৈশা নারং বিভ্রতি ভূমিরগ্নিমিন্দ্র ঋষভ দ্রবিন নো দধাতু। অর্থাৎ মাতৃভূমি আমাদের বিশ্বম্ভরা, জ্ঞানে ঐশ্বর্যে বৃদ্ধি ও আলোকের বাণীতে তিনি জগৎকে ভরিয়ে দিয়েছেন। ভারত মাতা তাই সর্বরত্নের খনি, সকল সত্যের জ্ঞানের ও কর্মের প্রতিষ্ঠান, জগৎ প্রাণীর বাসভূমি, অমৃতত্বে প্রতিষ্ঠিত হওয়ার শান্তি নিকেতন। এই মাতৃভূমি পরমাত্মার আশীর্বাদ পুতা। বৈশনর এখানে বিশ্বনরের কল্যাণে চির প্রদীপ্ত। এই পুণ্য জননী তিনি আমাদের কল্যাণে ধনে ও সমৃদ্ধিতে উন্নত করুন। উপহারে গিরিনাং সঙ্গমে চ নদীনাম ধিয় বিপ্র অজায়ত। অর্থাৎ গিরির গহরে কিংবা নদীর সঙ্গমস্থলে বসে ধ্যান করতে করতেই সাধ্য বিপ্রত্ব লাভ হয়। অর্থাৎ নির্জন পরিবেশ আর গভীর ধ্যানই সত্য লাভের উপায়। তাই আমরা কুবজা সঙ্গমে বসে গুরু নির্দিষ্ট পন্থায় সাধন করবার জন্য চলেছি। পরক্ষণেই তিনি জিজ্ঞাসা করলেন, আপ লোক কাহাঁ সে পাধারে? তার সেই প্রশ্নের উত্তরে হরানন্দজি তিনি বললেন, আমরা অমরকণ্টক যাব। এখন আমরা গোঘাট থেকে আসছি, তবে এখন আপনাদের সঙ্গে কুবজা সঙ্গম পর্যন্ত যাব। এরপর আমরা হাঁটতে লাগলাম মা নর্মদার ধারে ধারে। চারিদিকে তাকিয়ে দেখছি তাল আর শিমুল গাছ। অতি কষ্টে সেসব পাথর ডিঙিয়ে মাইলখানেক হাঁটবার পর বুনো গাছপালার ভিড় দেখলাম। অন্যান্য নদীর যেমন তটরেখা থাকে, মা নর্মদার তটরেখা বলতে কিছুই নাই। নর্মদার এইরকম বিচিত্র তটরেখাহীন গতিপথের জন্য অন্যান্য নদী হতে তার একটা পৃথক বৈশিষ্ট্য সকলেরই চোখে পড়ে। মিনিট দশেক হেঁটে
মাছা গ্রামে কুব্জা সঙ্গমের মন্দিরে এসে পৌঁছে গেলাম। আমি দেখছি এই মন্দির প্রাচীন। মন্দিরের মধ্যস্থলে একটি 2 ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ বিরাজমান। মন্দিরের সামনে আমরা পৌঁছে গেলাম। আমি দেখছি শিবের সামনে প্রার্থনারত অবস্থায় কুব্জারূপী সরস্বতী এবং লিঙ্গের পিছনে মা নর্মদার শ্বেতপাথরের মূর্তি। পুরোহিতজি তিনি পূজা করছিলেন। আমরা মহাদেবকে প্রণাম করে উঠতেই পুরোহিতজি তিনি বলছেন, একদা দেবী সরস্বতী পিতৃগৃহে যাবার সময় পথিমধ্যে তপস্যারত কুদর্শন মারিচক ঋষির সঙ্গে তার সাক্ষাৎ ঘটলে সরস্বতী ঋষির কুৎসিত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তিনি নানা কটাক্ষ শুরু করেন। ঋষি দেবীকে ক্ষান্ত হতে বললেও দেবী আরও বেশি করে তাকে ব্যঙ্গ করতে থাকেন। ঋষি কুপিত হন এবং অভিসম্পাত দেন। তো শূদ্র হয়ে যায় গিয়ে ঋষিকে শান্ত করার জন্য সরস্বতী ঋষির কাছে ক্ষমা ভিক্ষা করেন। ঋষি সন্তুষ্ট হয়ে বর দেন সে দাসী মন্থরা রূপে রামের পরিবারের সেবা করবে, কিন্তু রামের স্পর্শে তার মুক্তি ঘটবে না। পরজন্মে কৃষ্ণের সময় সে কুব্জারূপে জন্মগ্রহণ করবে। পরে নারদ কুব্জা সরস্বতীকে চিত্তশুদ্ধির জন্য নর্মদা তীরে তপস্যা করতে বললেন। নারদের অনুজ্ঞা মতো কুব্জা এই নর্মদার এই ঘাটে এক যজ্ঞ শুরু করেন এবং তাতে চন্দনচর্চিত বিল্বপত্র আহুতি দিতে থাকেন। তখন সেই যজ্ঞ কুণ্ডে এক জ্যোতিঘন রূপ প্রকট হয়। সেই জ্যোতির মধ্য থেকে প্রকট হন এই যে এই মহাদেব। এই মহাদেব বিল্বপত্র হতে উদ্ভূত হয়েছেন। এই তীর্থের নাম হচ্ছে বিল্লামুখ তীর্থ। তিনি এই শিবলিঙ্গের সামনে ঘোরতর তপস্যা শুরু করেন। পরে তার চিত্তশুদ্ধি ঘটলে তিনি মুক্তি লাভ করেন। সেই থেকে এই ঘাটের নাম হয় কুব্জা সঙ্গম, আর শিবের নাম কুব্জেশ্বর। বায়ুপুরাণের অন্তর্গত রেবাখণ্ডে কুব্জেশ্বর মহাদেবের বিশদ বর্ণনা আছে। পুরোহিতজির কথা শেষ হতেই হরানন্দজি হরিদেবানন্দজিকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপ লোক কা সাধন পান্থাকে উপর আপ থোড়া রোশনি ডালিয়ে। হরিদেবানন্দজি তখন তিনি বলতে আরম্ভ করলেন। তিনি বলছেন, চারি বেদ চার পুরোহিতের, ঋগ্বেদ প্রশস্তিবেদ। হোতা নামক পুরোহিত স্তোত্র উচ্চারণ করে দেবতার সন্তোষ তিনি সাধন করেন। সামবেদ হচ্ছে সঙ্গীত বেদ, উদ্গাতা উদাত্ত অনুদাত্ত সরিত স্বরে সে সকল গান করেন। অথর্ব বেদ হচ্ছে ব্রহ্মবেদ, ব্রহ্ম নামক পুরোহিত যিনি যজ্ঞ পরিচালনা করেন। কিন্তু যজ্ঞে সবচেয়ে বড় কাজ হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকাণ্ডের মর্ম যিনি জানেন তাকে বলা হয় অর্ধুজ। আর এই অর্ধুজ্জর প্রয়োজনীয় মন্ত্রমালার সংগ্রহই হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদের 2টি ভাগ, একটি হচ্ছে শুক্ল আরেকটি হচ্ছে কৃষ্ণ। বেদব্যাস ব্রহ্ম পরম্পরা প্রাপ্ত, বেদকে তিনি 4 ভাগে ভাগ করে পৈল, বৈশম্পায়ন, জৈমিনী ও সুমন্ত্রকে তিনি উপদেশ দেন। বৈশম্পায়ন তার ছাত্র যাজ্ঞবল্গের প্রতি ক্রুদ্ধ হয়ে অধীত বিদ্যা প্রত্যর্পণ করতে তিনি বলেন। গুরুর আদেশে যাজ্ঞবল্ক যোগ বলে গৃহীত বেদবিদ্যা তিনি উদ্গীরণ করেন। তখন বৈশম্পায়নের শিষ্যেরা তিত্তিরিপক্ষীর রূপ ধারণ করে সেই বেদ তারা গ্রহণ করেন। সেই বেদের নাম হয় তৈত্তরীয় সংহিতা। শিষ্যের মলিন বুদ্ধি হতে যাত বলে এই বেদের নাম হয় কৃষ্ণ যজুর্বেদ। এরপর যাজ্ঞবল্ক নির্মল বেদবিদ্যা লাভের আশায় সূর্যের উপাসনা তিনি শুরু করলেন। সূর্য তখন বাজরূপ ধারণ করে তাকে অমৃত বিদ্যা দান করেন। তার নাম হয় বাজ সনেয় সংহিতা। এই বেদের ভাষা সুসংস্কৃত এবং সুনির্মল বলে এর নাম হয় শুক্ল যজুর্বেদ। ঋষি বৈশম্পায়নের যে তথ্য অজ্ঞাত ছিল তা এতে আছে বলে এর আরেক নাম হচ্ছে অজাতিজাম। এই যাজ্ঞবল্ক অধিগত এই যে নির্মল বেদবিদ্যা তার 15 জন শিষ্যকে তিনি দান করেছেন। গৌধেয় কান্ন জাবাল মধ্যন্দিন প্রভৃতি 15 জন শিষ্য এক একটি শাখার তারা প্রবর্তক। বর্তমানে শুক্ল যজুর্বেদের মধ্যন্দিন শাখাই হচ্ছে বেশি প্রচলিত। বেদপাঠ ব্রাহ্মণের প্রাত্যহিক কর্তব্য, সাধ্যায় নিত্যকর্ম। যে ব্রাহ্মণ বেদ পাঠ করেন না তিনি আদৌ ব্রাহ্মণ পদবাচ্য নয়। মনু বলেছেন, কাঠের হাতি যেমন হাতি নয়, চামড়ার হরিণ যেমন হরিণ নয়, ঠিক তেমনি যে ব্রাহ্মণ বেদ পড়েন না তিনি ব্রাহ্মণ নন, তিনি কেবল ব্রাহ্মণ রূপ নাম ধারণ করেন। বেদ
মানুষের নিঃশ্রেয়স্কর শাস্ত্র, মানুষের যজ্ঞের পথ সকল, তপস্যাদি ও ভালো কাজের নিগূঢ় বাক্যই এই বেদে আছে। তাই বেদ অধ্যয়ন না করলে প্রত্যবায়গ্রস্ত হতে হয়। যিনি বেদ না পড়ে অন্য পাঠে আসক্ত, তিনি পাপী। বেদই মানুষকে নবজীবন দেয়। মনে রাখবেন, সাপ যেমন খোলস ত্যাগ করে নবদেহ লাভ করে, তেমনি বেদ অধ্যয়ন করে মানুষ নবজন্ম লাভ করে। এই পরম বিদ্যা আধ্যাত্ম সম্পদ, অনুভূতির বিষয়, উপলব্ধির বিষয়। অর্থ না বুঝে কেবল আবৃত্তি, সেটা বৃথা। যাস্কো তিনি বলেছেন, বেদ পড়ি অথচ অর্থ জানি না, তা হল স্থানুর মতোই ভার বহন করে চলি। যে অর্থ জানে সেই কল্যাণ পায়, জ্ঞানের দ্বারা বিধুত পাপ হয়ে স্বর্গে যায়। যেখানে আগুন নাই সেখানে শুষ্ক কাঠ ফেললে যেমন আগুন জ্বলে না, ঠিক তেমনি অর্থ না জেনে ফটফট করলেই বেদজ্ঞ হওয়া যায় না। এখন এই যজুর্বেদের বাজসনেহ সংহিতার মন্ত্রের যে দত্তনা এবং তার মাধুর্য আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এরপর পুরোহিতজি তিনি বলতে শুরু করলেন, মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য, আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।